আপনার কি ধারণা সেফটি অ্যান্ড সিকিউরিটি এর অর্থ কি একই নাকি আলাদা? এই প্রশ্নটি আপনি নিজেকে অথবা অন্যকে জিজ্ঞাসা করার চেষ্টা করুন। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি কিছু বিভ্রান্তিকর উত্তর খুঁজে পাবেন। এমনকি গুগল ট্রান্সলেশনে সেফটি এবং সিকিউরিটি দুটো শব্দের বাংলা অর্থই নিরাপত্তা। আসসালামু আলাইকুম, সেফটি অ্যান্ড সিকিউরিটি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব সেফটি এবং সিকিউরিটি এর মধ্যে পার্থক্য এবং সামঞ্জস্য কি আছে। বেশিরভাগ মানুষ মনে করে এই শব্দ দুটির অর্থ মূলত একই। প্রতিদিনের কথাবার্তায় শব্দগুলি ইন্টারচেঞ্জেবল হিসেবেও ব্যবহৃত হয়। কিন্তু আসল সত্য যে সেফটি এবং সিকিউরিটি এর মধ্যে সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আছে। একটি সুরক্ষার শুধুমাত্র এক দিক বর্ণনা করে, অন্যটি যা আপনার সামগ্রিক ওয়েল বিইং নিয়ে কাজ করে। আজকের এই ভিডিওটিতে আমরা সেফটি এবং সিকিউরিটি সম্পর্কে ব্যাখ্যা করব এবং এই দুটির মধ্যে কি পার্থক্য তা জানব। সেফটি বলতে ওভারঅল ফিলিংকে বোঝায়, যেমন মানুষ ঘরবাড়ি সম্পত্তি এবং পরিবেশকে ক্ষতি এবং হুমকি থেকে মুক্ত মনে হওয়া। মনে রাখবেন, এখানে অনুভূতি শব্দটি ব্যবহার করা হয়েছে কারণ সেফটি হল বিশ্বাস এবং উপলব্ধির বিষয়। উদাহরণস্বরূপ একটি শিশুর কথা ভাবুন। একটি শিশুকে শারীরিকভাবে নিরাপদ রাখার একটি মৌলিক অংশ হল একটি নিরাপদ জায়গায় রাখা, মূলত খারাপ আবহাওয়া থেকে রক্ষা করার জন্য। আপনি এটাও চান যে শিশুরা একটি অপরাধী মুক্ত সুন্দর পরিবেশে বসবাস করুক। সেফটি অ্যাচিভমেন্ট হল একটি ইচ্ছাকৃত কাজ। কিন্তু আমাদের হুমকি এবং ভয়ভীতি থেকে দূরে থাকতে সুনির্দিষ্ট ব্যবস্থা, কৌশল এবং সিকিউরিটি এর ব্যবস্থা করতে হবে। এখানেই সিকিউরিটি বিষয়টা আসে। আমরা সেফটি বিষয়কে নিশ্চিত করতে নির্দিষ্ট পদক্ষেপ হিসেবে সিকিউরিটি সম্বন্ধে ভাবতে পারি। উদাহরণস্বরূপ, আমরা কিভাবে আমাদের বাড়িঘর নিরাপদ রাখি? শক্ত দরজা, জানালা, হাই রাইজ বিল্ডিং, অ্যালার্ম সিস্টেম, সিসিটিভি ক্যামেরা এর মতো নিরাপত্তা ব্যবস্থা নিযুক্ত করতে পারি। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সিকিউরিটি শুধুমাত্র উদ্দেশ্যমূলক হুমকি মোকাবেলা করতে পারে। অতএব আমাদেরকে এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে হবে যা আমাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে, অন্যথায় আমরা তাদের থেকে নিজেকে রক্ষা করতে পারব না। উপরের উদাহরণে আপনি যদি জানেন না বা বিশ্বাস করেন না যে আপনার আশেপাশে অপরাধের হার বেশি, তাহলে আপনি সম্ভবত কঠোর হোম সিকিউরিটি ব্যবস্থা স্থাপন করবেন না। কনস্ট্রাকশন ওয়ার্কার্স, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স এবং ফায়ার ফাইটার্স যখন হেলমেট ব্যবহার করে, তখন তাকে আমরা সেফটি উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি। পুলিশ অফিসার্স এবং দাঙ্গা দমন অফিসার্স যখন হেলমেট ব্যবহার করে, তখন তাকে আমরা সিকিউরিটি উদাহরণ হিসেবে বিবেচনা করতে পারি। আপনি যদি এই চ্যানেলটি প্রথমবারের মতো দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্টস করুন। প্রতি সপ্তাহে আমরা নতুন নতুন বিষয়ের উপর ভিডিও আপলোড করব ইনশাল্লাহ।